জানিয়ে দেব হাতে থাকা বাংলা আপডেট সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম, আসন ভাগাভাগি নিয়ে শরিকদের সঙ্গে শেখ হাসিনা বৈঠক সন্ধ্যায়। 10 ডিসেম্বর ঘিরে ফের আলোচনা, শ্রম ইস্যুতে মার্কিন বিধিনিষেধে পড়লে কি করবে সরকার। 48 ঘন্টা অবরোধ শেষ হচ্ছে আজ, আসছে নতুন কর্মসূচি। যুবদলের মিছিলে ককটেল হামলার অভিযোগ। এবং সর্বশেষ জানিয়ে দিব অবরোধের সমর্থনে কমলাপুরে ইশরাকের নেতৃত্বে মশাল মিছিল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আসন ভাগাভাগে নিয়ে শরিকদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক সন্ধ্যায়। আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটে বৈঠক ডাকা হয়েছে আজ সোমবার সন্ধ্যা 6টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক হওয়ার কথা। এতে সভাপতিত্ব করবেন জোটের প্রধান ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৈঠকে শরিকদের সঙ্গে আওয়ামী লীগের আসন ভাগাভাগির বিষয়ে আলোচনা হতে পারে বলে আভাস পাওয়া গেছে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু গতকাল রবিবার রাত 8টায় কালের কণ্ঠকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। আমির হোসেন আমু বলেন, আগামীকাল সন্ধ্যা 6টায় গণভবনে বৈঠক হবে, সবাইকে আসতে বলা হয়েছে। বৈঠকে কোনো বিষয় আলোচনায় উঠবে জানতে চাইলে তিনি বলেন, আমি জানি না। তবে 14 দলের শরিক নেতাদের সঙ্গে কথা বলে জানা যায় বৈঠকে আসন ভাগাভাগির বিষয়ে আলোচনা হতে পারে। শরিকরা একদা সংসদের তুলনায় দ্বাদশে বেশি আসন চাইবেন, সেসব নিয়ে দর কষাকষি হবে। একই সঙ্গে বিভিন্ন আসনে আওয়ামী লীগের ঘরের স্বতন্ত্রদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেবে সে বিষয়েও বৈঠকে আলোচনা তোলা হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী দাখিল করা মনোনয়নপত্র যাচাই বাছাই আজ সোমবার হচ্ছে। নির্বাচনের জন্য কোন আসনে কোন প্রার্থী বৈধতা পাচ্ছেন তা কাল পরিষ্কার হবে। এমন দিনেই শরিকদের নিয়ে বৈঠকে বসতে চাচ্ছে আওয়ামী লীগ। শরিক জোটের প্রভাবশালী এক নেতা কালের কণ্ঠকে বলেন, এক বৈঠকে সব আলোচনা নিষ্পত্তি হবে, বিষয়টা এমন নয়, আমরা আমাদের চাওয়াগুলো তুলে ধরব। আমাদের নেত্রী শেখ হাসিনা কি সিদ্ধান্ত নিতে চান সেটিও শুনব, আলোচনার সুযোগ বুঝে দাবি উত্থাপন করব। টানা 3টি জাতীয় নির্বাচনের মতো এবারও জোট নিয়ে ভোটে যাচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের শরিকরা তফসিল ঘোষণার পর থেকেই শেখ হাসিনার সঙ্গে বৈঠকের অপেক্ষায় ছিল। জানতে চাইলে জোটের শরিক বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন কালের কণ্ঠকে বলেন, সিটের অ্যারেঞ্জমেন্ট কেমন হচ্ছে সেটা আলোচনার বড় বিষয়, আমরা শুধু ঢালাও আসন চাইব না, ভাবনায় থাকা আসনগুলো নিয়েও আলোচনা করা হবে। জোট থেকে বর্তমানে যারা সংসদ সদস্য রয়েছেন তাদের বিষয়ে কথা বলা হবে। গত নির্বাচনে 14 দলীয় জোটে থাকা বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি আসন পায় 3টি, ঢাকা 8 আসনে রাশেদ খান মেনন, সাতক্ষীরা 1 আসনে মুস্তফা লুৎফুল্লাহ এবং রাজশাহী 2 আসনে ফজলে হোসেন বাদশাহ। জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু কুষ্টিয়া 2 আসনে নির্বাচিত হয়ে সংসদে আসেন। এছাড়া বগুড়া 4 আসন থেকে জাসদের এ কে এম রেজাউল করিম তানসে এবং ফেনী 1 আসন থেকে শিরিন আক্তার সংসদ সদস্য নির্বাচিত হন। 10 ডিসেম্বর ঘিরে ফের আলোচনা। আগামী 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস, এদিন কর্মসূচি দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দিবসটি উপলক্ষে বিএনপি কর্মসূচি দিতে পারে কয়েকদিন ধরে রাজনৈতিক অঙ্গনে এমন কথা শোনা যাচ্ছিল, কিন্তু দলটি এ বিষয়ে সুস্পষ্ট কোনো ঘোষণা দেয়নি। তবে ইঙ্গিত মিলেছে দিবসের আগে বা পরে তারা কর্মসূচির আয়োজন করতে পারে, সেক্ষেত্রে সম্ভাব্য স্থান হতে পারে জাতীয় প্রেস ক্লাব। গত বছরের এই দিনে রাজধানীতে চিরপ্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও বিএনপি মহাসমাবেশ করেছিল। এ কারণে 10 ডিসেম্বর ঘিরে দেশের রাজনীতিতে আবারও আলোচনা শুরু হয়েছে। গত 28 অক্টোবরের বহুল আলোচিত মহাসমাবেশের পর বিএনপি টানা হরতাল ও অবরোধের কর্মসূচি পালন করে যাচ্ছে। 1 মাসের বেশি সময় ধরে হরতাল অবরোধের বাইরে মাঠের উপস্থিতি জানান দিতে তারা আবারও সমাবেশ করার চিন্তা ভাবনা করছে। ধারণা করা হচ্ছে গুণ খুম আর কারা নির্যাতিত নেতাকর্মীর পরিবার নিয়ে রাজধানীতে মহাসমাবেশ ও মানববন্ধনের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলের দৃষ্টি আকর্ষণ করতে চায় তারা। বিপরীতে হরতাল অবরোধের মতো ধ্বংসাত্মক কর্মসূচি ও জ্বালাওপোড়ায় শিকার হওয়া ব্যক্তি এবং তাদের পরিবারে মানবেতের জীবন যাপনের কথা তুলে ধরতে ও বিচারের দাবিতে ক্ষমতাসীনরা 10 ডিসেম্বর সমাবেশে ঘোষণা দিয়েছে। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ায় সমাবেশ করতে হলে তাদের অনুমতি লাগবে। রাজনৈতিক সমাবেশ যে নির্বাচনী এলাকায় অনুষ্ঠিত হবে সেই এলাকার রিটার্নিং কর্মকর্তার কাছে অনুমতি নিতে হবে। এ বিষয়ে কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, রাজনৈতিক সমাবেশ করতে হলে অনুমতি নিতে হবে, আচরণবিধিতে যেভাবে আছে সে অনুযায়ী কাজ করতে হবে, এমনকি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শ্রম ইস্যুতে মার্কিন বিধিনিষেধে পড়লে কি করবে সরকার। যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞার লক্ষ্য হতে পারে বাংলাদেশ, শ্রম ইস্যুতে তাদের বাণিজ্য জরিমানা ও ভিসা বিধিনিষেধের মুখে পড়তে পারে এমন আশঙ্কা সংশ্লিষ্টদের। পরিস্থিতি সেদিকে গড়ালে কি করবে সরকার, এ নিয়ে করণীয় নির্ধারণে নড়েচড়ে বসেছে সরকারের উচ্চ পর্যায় সহ সংশ্লিষ্টরা। সোমবার 4 ডিসেম্বর এই বিষয় নিয়ে বৈঠকে ডেকেছে বাণিজ্য মন্ত্রণালয়। এই বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি উইংয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা সহ শ্রম মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়
মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর দপ্তর, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের উচ্চপদস্থ কর্মকর্তা সহ বিজিএমই বিকেএমইএ নেতারা উপস্থিত থাকবেন। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সম্প্রতি মার্কিন শ্রমনীতির বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়, বাইডেন সরকারের স্মারকে শ্রম অধিকার নিশ্চিত করার লক্ষ্যে যেসব উদ্যোগের কথা বলা হয়েছে, এর পেছনে রাজনীতি রয়েছে। যুক্তরাষ্ট্র রাজনৈতিক উদ্দেশ্যে এর ব্যবহার করতে পারে। শ্রম অধিকারের লঙ্ঘন হয়েছে মনে করলে ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা রাষ্ট্রীয় পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপ করার সুযোগ রয়েছে। এর প্রভাব বাংলাদেশের পোশাক খাতের উপর পড়তে পারে। সংশ্লিষ্ট সবাইকে অগ্রাধিকার ভিত্তিতে বিষয়টি বিবেচনায় নেওয়ার কথা বলা হয় ওই চিঠিতে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার বাণিজ্য মোহাম্মদ সেলিম রেজার লেখা চিঠি বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে পাঠানো হয় গত 20 নভেম্বর। বিশ্বজুড়ে শ্রমিকদের ক্ষমতায়ন অধিকার নিশ্চিত করার উদ্দেশ্য নেওয়া স্মারকে সংকলিত একটি প্রতিবেদনেও চিঠির সঙ্গে জুড়ে দেওয়া হয়। এ চিঠিতে কেন্দ্র করে শ্রম ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিধিনিষেধ পড়তে পারে বাংলাদেশে, এমন আশঙ্কা তৈরি হয়েছে। 48 ঘন্টা অবরোধ শেষ হচ্ছে আজ, আসছে নতুন কর্মসূচি। বিএনপির ডাকা নবম ধাপের 48 ঘন্টা অবরোধের শেষ দিন আজ সোমবার। এদিন রাত পেরিয়ে মঙ্গলবার সকাল 6টায় শেষ হবে এই কর্মসূচির সময়। সরকারের পদত্যাগের এক দফা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই কর্মসূচি চলছে। গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরাম বাম গণতান্ত্রিক ঐক্য, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, গণফোরাম পৃথকভাবে এই কর্মসূচি পালন করছে। অবরোধের প্রথম দিন গতকাল রবিবার রাজধানীতে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করা হয়েছে। ওই দিন সকাল থেকে দিনের বিভিন্ন সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করেন বিএনপি জামায়াতের নেতাকর্মীরা। স্বাভাবিকের তুলনায় মানুষ ও যানবাহন চলাচল কম হলেও রাজধানীতে অবরোধের প্রভাব কমে এসেছে। তবে গতকাল সকালে রাজধানী গাবতলী আন্তজেলা বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কয়েকটি বাস ছেড়ে গেলেও বাসে যাত্রী কম ছিল। গতকাল দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুগপথ আন্দোলনের অংশ হিসেবে বিএনপি, জামায়াত ইসলামী সহ মিত্রদের ডাকা নবম ধাপে 48 ঘন্টার অবরোধ শেষ হবে মঙ্গলবার সকাল 6টায়। আজ সোমবার ফের নতুন কর্মসূচির ঘোষণা আসতে পারে। বিএনপি ও যুগপথ আন্দোলনের শরিকরা এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখতে চান, তবে জনস্বার্থে ভিন্ন রকম কর্মসূচি চিন্তা করা হচ্ছে বলে জানা গেছে। যুবদলের মিছিলে ককটেল হামলার অভিযোগ। অবরোধের সমর্থনে বের হওয়া যুবদলের বিক্ষোভ মিছিলে ককটেল হামলার অভিযোগ করেছে সংগঠনটির নেতারা। রোববার 3 ডিসেম্বর দুপুরে নগরীর নুরিয়া স্কুলের সামনে বাংলাবাজার রোডে দক্ষিণ জেলা যুবদলের বিক্ষোভ মিছিলে এ ঘটনা ঘটে। এ সময় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। আওয়ামী লীগের দুর্বৃত্তরা হামলাটি চালিয়েছে বলে অভিযোগ করেছেন বরিশালে কেন্দ্রীয় যুবদলের বরিশাল বিভাগীয় সহসভাপতি এইচ এম তসলিম উদ্দিন। তসলিমের অভিযোগ, তাদের মিছিলটি নগরীর আমতলা থেকে শুরু হয়ে জেলা স্কুল মোড়ের দিকে ছিল। নুরিয়া স্কুলের সামনে সড়কে পৌঁছালে মিছিলের পেছনের দিকে ককটেল হামলা চালানো হয়। 3টি ককটেল বিস্ফোরণ করানো হয়। এই ঘটনায় কেউ হতাহত না হলেও নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশ্ন করলে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন বলেন, আমরা এমন কোনো খবর পাইনি। এর আগে সকালে অবরোধ সমর্থনে বিক্ষোভ জেলা ছাত্র দলের নেতাকর্মীরা সভাপতি মাহফুজুর রহমান মিঠুর নেতৃত্বে বান্দর রোডে মিছিল হয়। দুপুর 2টার দিকে বিএম কলেজ রোডে মহানগর শ্রমিক দলের নেতা কর্মীরা, দুপুর 3টায় বগুড়া রোডে মহানগর যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। অবরোধের সমর্থনে কমলাপুরে ইশরাকের নেতৃত্বে মশাল মিছিল। দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, বেগম খালেদা জিয়া সহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি ও সরকার পতনের এক দফা দাবিতে নবম দফা সর্বাত্মক অবরোধের সমর্থনে রাজধানী কমলাপুরে মশাল মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রবিবার রাতে মশাল মিছিলটি কমলাপুর স্টেশন থেকে শুরু হয়ে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার হয়ে মতিঝিলের মধুমিতা সিনেমা হলের সামনে গিয়ে শেষ। মিছিলে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের আহ্বায়ক পাভেল শিকদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সম্পাদক ম্যাক্স মান্নান, ছাত্র দল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সাবেক সহসভাপতি যুবনেতা জাবেদ হোসেন মুন্না, ওয়ারী থানা ছাত্র দলের সাবেক সদস্য সচিব নাহিদ হোসেন, কোতোয়ালী থানা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সোবাহান, গ্যান্ডারিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব পাপ্পু, ওয়ারী থানা ছাত্র দলের সভাপতি তৌকির আহমেদ হৃদয়, গ্যান্ডারিয়া থানা ছাত্র দলের আহ্বায়ক নাসির হোসেন, সূত্রাপুর থানা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফ আহমেদ হিমু, আলিয়া মাদ্রাসা ছাত্র দল নেতা মোহাম্মদ সানাউল্লাহ সহ বিভিন্ন পর্যায়ে শতাধিক নেতাকর্মীরা অংশ নেন।